আল্লাহ আলা বলছেন বালাকাদ জারনা আনারি জাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইস লা উন কুলুবুন লা يفকাহুনা বিহা ওয়া লাহুম আউনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা বিহা উলা হিকা কাল আনাম বাল হুম আধান সূরা আরাফির 189 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষকে জাহান্নামের কিছু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা জাহান নামের জন্য নির্দিষ্ট করেছেন জাহান নামের জন্য কিছু এবং মানুষকে নির্দিষ্ট করেছেন তারা কারা যাদেরকে আমি অন্তর দিয়েছি যাদেরকে দিয়েছি যাদের বোঝার ক্ষমতা দিয়েছি পাগল মাতাল নয় কিন্তু তারা বোঝে না বোঝার ক্ষমতা দিয়েছি বোঝে না কোনটা হক কোনটা বাতিন এটা আমি বোঝার ক্ষমতা দিয়েছি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা পার্থক্য করার মতো যোগ্যতা আমি তাকে দিয়েছি কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার মতো ক্ষমতা আমি তাকে দিয়েছি কোনটা ভালো এবং কোনটা মন্দ এটা বোঝার মতো ক্ষমতা আমি দিয়েছি আলা আমাকে আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সেইটা বোঝার মতো ক্ষমতাও আমি তাকে দিয়েছি সাদাকে সাদা কালোকে কালো বলার মতন যোগ্যতা আমি তাকে দিয়েছি কিন্তু কহু না বিয়া। সে এত বড় নির্মদ এত বড় বোকা এত বড় হয় এত বড় মানে এত সাদাকে সাদা জেনেও সাদাকে সাদা মানতে রাজি নয় কালোকে কালো জেনেও সাদা কালো মানতে রাজি নয় সত্যকে সত্য জেনেও সত্য বলে স্বীকার করতে রাজি নয় আছে না নেই আল্লাহ সর আনা ওয়াতাআলা বলছেন লাহুম কুনুবুন্ লাহ ইয়াফ কহুন আবিহা যাদেরকে আমি বোঝার ক্ষমতা দিয়েছি কিন্তু বোঝে না আলাহম আইনুল্লাহ ইউ শিরুন আবিহা আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু দেখে না চোখ আছে কিন্তু দেখে না চোখ আমি কেন দিয়েছি চোখ দিয়েছি কিন্তু দেখে না চোখ তো আমি তোমাদেরকে দুনিয়ার শর্তে ব্যবহার করার জন্য আমি চোখ দেইনি গোলাপ ফুল দেখাও দেখা আর মাকাম ফল দেখাও দেখা আল্লা সুবাহ তোমাদেরকে যে চক্ষু দিয়েছেন এই চক্ষুটার যদি আপনি অসৎ ব্যবহার করেন এই চক্ষুটা দিয়ে যদি আপনি অন্যায় কাজ করেন এই চক্ষু দিয়ে যদি আপনি অন্যায়ভাবে কোনো কিছু করেন তাহলে আল্লাহ শাহ আনা ওয়াতাওয়ালার দরবারে আপনার প্রতিটা দৃষ্টির জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ শাহ আনা ওয়াতাওয়ালা বলছেন ওয়ালাহম আর ইনউল্লাহ ইউবসির বিহা। আমি তাদেরকে চক্ষু দিয়েছি তারা দেখে না ওয়ালাহম আদানুল্লা ইয়াসমার উন তাদেরকে আমি কান দিয়েছি তারা শোনে না তাদের কান দিয়েছি তারা শোনে না সত্যটা তাদের কর্ণপুহুরে পৌঁছায় না শুধু অন্যায় মিথ্যা পাপাচার তাদেরকে বেষ্টন করে রেখেছে দুনিয়ার লোভ দুনিয়ার খেল তামশা তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে সত্য কথাগুলো তাদের কানে পৌঁছায় না মসজিদের আজান তাদের কানে যায় না মুয়াজদিনের আজান তাদের কানে পৌঁছায় না কোরআনুল করিমের আলোচনা তাদের কোরআনে তাদের কানে পৌঁছায় না কোরআনের সত্য কথাগুলো তাদের কর্ণ কৌ পৌঁছায় না তারা বাতিলের সাথে একাক একা একাকার হয়ে যায় বাতিলের কথার মতো তারা তাদের কথা বলে আল্লাহ আল্লা আলা বলছেন উমাদুল্লাহ ইয়াসমাউনিয়া এরা হলো জানোয়ারের মতো এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কারণ গরুরও চোখ আছে সরেরও কান আছে তারপরে হলো সোরেরও অন্তর আছে কিন্তু একটা সুর একটা গরু একটা প্রাণী সে যেমন চোখ থাকার পরেও কোনটা ভালো মন্দ বলতে পারে না তার একটা হাড় আছে তার তার কলিজা আছে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ দিয়েছেন কিন্তু সেই হাট দিয়ে সে যেমন তার কলিজা দিয়ে তার অন্তর দিয়ে সে যেমন ভালো মন্দ যাচাই করতে পারে না কোনটা মসজিদ ঘর আর কোনটা মন্দির একটা গরু একটা সুর একটা পুকুর যেমন পার্থক্য করতে পারে না তার অন্তর আছে বলে বিহা একটা কুকুর একটা বেড়াল একটা সুয়ার একটা গরু সে যেমন মসজিদের আদান আর প্যান্ডেলের গান ইটুকে যেমন পার্থক্য করতে পারে না উল্লে কাকাল আনহাম যেই মানুষগুলো এই সমস্ত থাকার পরেও কোনো কিছুর পার্থক্য করতে পারে না আল্লাহ আনা আল্লাহ বলছেন উলাই কাকাল আনহাম এরা হলো সেই চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো আল্লাহ আল্লা শোয়াহ আন আওয়াতা আলা এখানেই শুধু নাই আল্লাহ শোয়াহ আনা বলছেন বান আদাল আদল আদল শুধু জানোয়ারের মতো নয় বল হোম আদল বরঙের থেকেও নিকৃষ্ট কারণ কে দিন একজন একটা কুকুরকে আল্লাহর বিচারের মোকাবে মুখোমুখি হতে হবে না একটা গরুকে দিন নামের মুখামুখি হতে হবে না একটা পৃথিবীর নিকৃষ্ট প্রাণী একটা শুয়োরকেও সেদিন আল্লাহ সামনে তার কৃতকর্মের জন্য জবাব দিতে হবে না কিন্তু মানুষকে দিতে হবে এ কারণে আল্লাহ সালা বলছেন এরা নিকৃষ্ট যাদেরকে আমি বিবেক দিয়েছি বিবেক দ্বারা বোঝে না দুনিয়ার স্বার্থের কাছে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে দুনিয়ার অর্থের কাছে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে দুনিয়ার রাজনীতির কাছে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে দুনিয়ার কাছে যার যে দুনিয়ার দুনিয়া যাকে প্রতারিত করেছে দুনিয়া যাকে ধোকা দিয়েছে সেই ব্যক্তি বালহু আদল নিকৃষ্ট জানোয়ারের থেকেও খারাপ আল্লাহন একশো উনআশি নম্বর আয়াতে বলছেন উলাই ফিলুন আল্লাহ শেষবেলায় বলছেন এরা হলো গাফেল এরা হলো ফেল এরা উদাসীন এরা মূর্খ এরা হলো জাহেল আল্লাহ সুবাহ এজন্য ভাইরা আমার আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে বাধা আসবে আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে কোনটা ভালো এবং কোনটা মন্দ আমাদের বিবেককে এমনভাবে তৈরি করতে হবে মসজিদে আজান হলে আমরা যেন ঘরে বসে থাকতে না পারি মসজিদে আজান হলে আমার দোকান আর চলবে না মসজিদে আজান হলে আমার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাবে কারণ এই সামান্য কাজকর্ম আমাকে দুনিয়ার কয়েকটি জীবন কয়েক কয়েক মুহূর্ত কয়েকটি বছর আমাকে সুখ শান্তিতে রাখবে আমাকে অন্নের যোগান দেবে কিন্তু যদি আমি আল্লাহ আল্লা সুবাহন তাআলার ডাকে সাড়া দেই আমি যদি বিবেককে সঠিক পথে খরচ না করি তাহলে অনন্তকাল অনন্তকাল ধরে আল্লাহ সুবাহন তাআলার শাস্তির সম্মুখীন আমাদেরকে হতে হবে এজন্য আমাদেরকে উচিত আমাদের বিবেক খাটিয়ে কাজ আল্লাহ আল্লা সুবাহন আলা আমাদেরকে যে চোখ দিয়েছেন এই চোখ আমাদেরকে ভালো কাজে ব্যয় করার আমাদেরকে যে কান দিয়েছেন সেই কান আমাদেরকে ভালো কাজে ব্যয় করা তাই যদি না হয় হয়তের দিন আল্লাহ বলছেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য তোমাকে আল্লাহর জওয়ার মুখা বিচারের মুখোমুখি হতে হবে প্রত্যেকটি কৃতকর্মের জন্য তোমাকে আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহ সোহান বলছেন যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে যারা আল্লাহর বিধানকে বুড়ি আঙ্গুল দেখায় যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে যারা আল্লাহর হুকুমের সাথে কুফুরি করে আউলিয়া হম তাগুত তারা হলো শয়তানের বন্ধু তারা হলো তাগুতের বন্ধু তারা আল্লাহ আল্লা সব তালার বন্ধু হতে পারে না আল্লাহ সবহনা বলছেন যারা হেদায়েতকে বুড়ি আঙ্গুল দেখায় যারা হেদায়েত থেকে দূরে থাকতে চায় যারা আল্লাহ সব আলা ও সাথে কুফুরিমূলক কথাবার্তা বলে ইউরিজুন আহম মিনাজ বলছেন তাদেরকে আমি আলো থেকে অন্ধকারে নিয়ে যাই তাদেরকে আমি আলো থেকে অন্ধকারে নিয়ে যাই প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আসার সময় আলোর মধ্য দিয়ে আসে কুল্লু মাউলুদ্দিন ইউল আদু আল আল ফিত্রা আলানবী সাল আলী সাল্লাম প্রত্যেকটি মানুষ পৃথিবীতে যখন আসে ইসলামের নূর নিয়ে ইসলামের উপরে এই পৃথিবীতে আসে সে ব্যক্তি আলোর উপরেই আসে এখানে আলো বলতে ইসলামকে বোঝানো হয়েছে এখানে আলো বলতে সেরাতিমীন হিম বোঝানো হয়েছে আর কুফুরি বলতে বোঝানো হয়েছে তা প্রত্যেকটা মানুষ মুস্তাকিমের উপর দিয়ে পৃথিবীতে আসে এই সেরাতল মুস্তাকিমটা আল্লাহ আদা বলছেন যারা কুফুরি করে ইউরিজুর আহম মিনান্ন ই জুলুমাত আমি তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাই তাদের কাছে ইসলামিক বিচার ব্যবস্থা ভালো লাগবে না তাদের কাছে ইসলামী অর্থনীতি ভালো লাগবে না তাদের কাছে সুদভিত্তিক অর্থনীতি ভালো লাগবে তাদের কাছে ইনসাফ এহসান তাদিল এদাল এগুলো তাদের কাছে ভালো লাগবে না তাদের কাছে ভালো লাগবে জুলুম তাদের কাছে ভালো লাগবে স্বৈরাচার তাদের কাছে ভালো লাগবে অন্যায় তাদের ভালো লাগবে হলো খারাপ কারণ কি ইখরিজুনা উমিনা নূর ইলা সুলুমাত আল্লাহ সুবিআলা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে গিয়েছেন এখন জুলুম তাদের কাছে ভালো লাগে এখন কুফুরি তাদের কাছে ভালো লাগে এখন শিরিক তাদের কাছে ভালো লাগে এখন নামাজ না পড়াটা তাদের কাছে ভালো লাগে ইসলামের উপর প্রতিষ্ঠিত না থাকাটা তাদের কাছে ভালো লাগে এখন তাদের কাছে বোরকা বাদ দিয়ে উলাঙ্গ হয়ে চলাটা ভালো লাগে এখন তাদের কাছে বেপরদা হয়ে পর পুরুষের সাথে কথাবার্তা বলা এটা তাদের কাছে ভালো লাগে এটা তাদের কাছে আধুনিকতা মনে হয় এটা তাদের কাছে বর্তমান সময়ের সাথে তাল মিলায়ে চলা মনে হয় এখন বর্তমান সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া মনে হয় আল্লাহ সোহান বলছেন এটা এমনে তেই মনে হয় না কারণ তাবুত যারা তাগুতের সাথে একাত্মতা করেছে যারা কুফুরি যারা আল্লাহর বিধানের সাথে কুফুরি করেছে তারা তাগুতের বন্ধু হয়ে গিয়েছে আমি আল্লাহ জুলুমাত তাদেরকে আমি আল্লাহ সনাত আলো থেকে অন্ধকারের রাস্তা অন্ধকার ভিতরে নিয়ে গিয়েছি উলাইকা খাবুদ শেষ পরিণতি তারা হবে জাহান্নামের সাথী জাহান্নামি হবে তাদের সাথী